শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে কথা কেউ বলেনি আমাদের এই অনুষ্ঠানে। আজকের এই পর্বে আমরা যেটি নিয়ে কথা বলব সেটি অত্যন্ত বেদনার এবং দুঃখের, এবং সারা দেশবাসী সহ আমাদের সকলকে মর্মাহত করেছে, গণমাধ্যম ব্যক্তিদেরকে মর্মাহত করেছে। সেটি হচ্ছে, আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম সারির যে শিল্পপতি, শিল্পকাথের অনুপ্রেরণা, বীর মুক্তিযোদ্ধা মরম নুরুল ইসলামকে নিয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন যে গত 14 জুলাই তিনি ইন্তেকাল করেছেন। তার বিধির মা আত্মার মাগফিরাত কামনা করি, এবং একই সাথে আমরা আজকের এই অনুষ্ঠানটির শিরোনাম ঠিক করেছি, নুরুল ইসলাম ও শিল্পখাতের এক অনুপ্রেরণা। আমরা তাকে নিয়ে কথা বলবার জন্য আজকে দুজন অতিথিকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন বাংলাদেশের সুখ্যাতি সম্পন্ন শিল্পখাতের অনুপ্রেরণা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন, সেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি, এবিসিএস এর সাবেক সভাপতি, ও হামিম গ্রুপ, যেখানে বাংলাদেশের অগণিত তরুণরা, অগণিত কর্মীরা কাজ করেন, সেই হামিম গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে আজাদ রয়েছেন আমাদের সাথে, যিনি অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে আরেকজন ব্যক্তি যুক্ত রয়েছেন, তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং যুগান্তর যে পত্রিকাটি প্রকাশিত হয়, আমরা যার কথা বলছিলাম, জনাব নুরুল ইসলাম, মরম নুরুল ইসলাম সাহেবেরই নেতৃত্বে যুগান্তরটি প্রতিষ্ঠা হয়েছিল, সেই পত্রিকার সম্পাদক জনাব সাইফুল আলম রয়েছেন আমাদের সাথে। আমরা আবারও জানিয়ে রাখি যে আমাদের আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে গিয়ে নুরুল ইসলাম শিল্পকাথের এক অনুপ্রেরণা। তাকে নিয়ে আমরা আলোচনা করবার পূর্বেই আমরা সর্বপ্রথমেই একটুখানি এটিএন বাংলায় প্রচারিত পরপর দুটি প্রতিবেদন আমরা একটু দেখে নিই, তারপরই আমরা যুক্ত হব আমাদের আজকের এই প্রয়াত শিল্প উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা, আমাদের অনুপ্রেরণা নুরুল ইসলাম সাহেবের কর্মময় জীবনের বিভিন্ন দিক দিয়ে। প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে গত 14 জুন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হলে অবস্থার অবনতি হয়। তার চিকিৎসায় 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেই সাথে টেলিকনফারেন্সে চীন আর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নেওয়া হয়। তবে সবকিছু ব্যর্থ হয় সোমবার তার শেষ নিঃশ্বাস ত্যাগের মধ্য দিয়ে। 1974 সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুলের যাত্রা। এরপর ব্যবসা ক্ষেত্রে যেখানেই হাত দিয়েছেন ধরা দিয়েছে সাফল্য। একে একে শিল্প ও সেবা খাতে তিনি গড়ে তোলেন দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশন সহ বিভিন্ন খাতের 41টি প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে 50,000-এর বেশি মানুষ কাজ করছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল ও মরহুমের বনানীর বাসায় ভিড় করেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। যে স্বপ্ন আমরা কেউ দেখতে পেতাম না, সেই স্বপ্ন উনি দেখতেন, এবং সেই স্বপ্নকে উনি বাস্তবায়ন রূপে নিতে পারতেন। এরকম মানুষ বাংলাদেশ হারাচ্ছে। আমাদের যারা বাংলাদেশের গ্রোথকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের মধ্যে একজন বাবুল ভাই ছিলেন। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের বয়স হয়েছিল 74 বছর। তিনি স্ত্রী, সংসদ সদস্য সালমা ইসলাম, এক ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মঙ্গলবার বাদজোহর যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়। এর আগে সকাল 11টার দিকে তার মরদেহ যমুনা ফিউচার পার্কে আনা হয়। তাকে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন যমুনা পরিবারের সদস্যরা। এ সময় পরিবারের সদস্যরা তার আত্মার শান্তি কামনায় দেশবাসীর দোয়া চান। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। করোনার উপসর্গ নিয়ে গত 14 জুন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার বিকেল 3:40 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে বাংলাদেশের শিল্প জগতের এক আলোচিত বর্ণিল অধ্যায়ের। ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুলের যাত্রা। একে একে শিল্প ও সেবা খাতে তার গড়ে তোলা 41টি প্রতিষ্ঠানে বর্তমানে 50,000-এর বেশি মানুষ কাজ করছে। 74 বছর বয়সী এই শিল্পপতি, তার স্ত্রী, সংসদ সদস্য সালমা ইসলাম, এক ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমরা খুবই মর্মাহত এবং আমরা খুবই স্মরণ করছি আজকে জনাব নুরুল ইসলাম সাহেবকে।
তার সহযোদ্ধা হিসেবে আমরা আজকে জনাব একে আজাদ তাকে নিমন্ত্রণ করেছি, আমরা অনলাইনে যুক্ত করেছি কিছু কথা বলবার জন্য। জনাব আজাদ, আপনি নিশ্চয়ই জানেন যে গত 46 বছরে তিনি যমুনা গ্রুপের বৈদ্যুতিক, ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, চামড়া, গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং, কসমেটিক, বেভারেজ, আবাসন, হাউজিং এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ 41টি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন এবং শিল্পোদ্যোক্তা হিসেবে তার সুখ্যাতি অর্জন করবার ক্ষেত্রে আমরা দেখেছি কোথাও কিন্তু সে ধরনের কোনো কালিমা তিনি লিপ্ত হননি। তার এই সংগ্রামী কর্মময় জীবনকে আপনি নিজে একজন শিল্পোদ্যোক্তা হিসাবে, আপনি নিজেই কিন্তু প্রায় সময় বলেন আপনি যখন ঢাকা শহর আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আপনিও কিন্তু একইভাবে আপনার শুরুটা করেছেন, অর্থাৎ শূন্য হাতে শুরুটা করেছেন এবং নুরুল ইসলাম সাহেবও কিন্তু শূন্য হাতে শুরু করেছিলেন। আপনি আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠানে, নুরুল ইসলাম শিল্পখাতের এক অনুপ্রেরণা, এই অনুষ্ঠানে আজকে আপনি জনাব নুরুল ইসলাম বাবুলকে, মরম নুরুল ইসলাম বাবুলকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, যমুনা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম বাবুলের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। জনাব নুরুল ইসলাম বাবুল একজন ব্যক্তি নন, উনি একজন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। আমরা যারা প্রথম জেনারেশন ব্যবসা শুরু করেছি, আমি তো শুরু করেছি 80 দশকে, বাবুল ভাই করেছে 70 দশকে, আমরা সবাই ফার্স্ট জেনারেশন, অর্থাৎ নিজের সেই বিদ্যুৎ কানেকশন থেকে শুরু করে জমি কেনার থেকে শুরু করে প্রতিটা জিনিস আমাদেরকে নিজেদের করতে হয়েছে। ওই সময় আমাদের অতটা ক্যাশ ছিল না, আমরা অন্যের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু এগিয়ে আসছি। আর বাবুল ভাই যেখানে নিয়ে এসছে, এটা তার একান্ত নিজস্ব উদ্যোগে এবং যেখানে উনি রেখে গেছেন, সত্যি এটা প্রশংসার দাবিদার, এটা অহংকারের ব্যাপার। কারণ বাবুল ভাই যেখানে রেখে গেছেন, বাংলাদেশের কয়েকজন শিল্পপতি সেই জায়গায় পৌঁছতে পারেন। উনি 50,000 লোকের কর্মসংস্থান করেছেন, দুটি অত্যন্ত জনপ্রিয় মিডিয়াকে উনি একটা অবস্থানে রেখে গেছেন, যেটা ও ইন্ডিপেন্ডেন্ট ভাবে চলতে শিখিয়েছেন। উনি যে মার্কেটটা করেছেন এই এশিয়ার মধ্যে একটা অন্যতম বৃহত্তম মার্কেট, আর পাশাপাশি উনি যে শিল্প প্রতিষ্ঠান করেছেন যেগুলো অত্যন্ত অন্য কেউ যেন হান্টা প্রজেক্ট, বাংলাদেশে আর কেউ নাই এই ধরনের একটা প্রজেক্ট, উনি একটা টায়ার প্রজেক্ট শুরু করেছেন হবিগঞ্জে, যে বিশাল এলাকা নিয়ে গেছেন। আমি মাঝে মাঝে ওখানে যাওয়ার আশা করি, আমি দেখি, সত্যি গর্ব করি। উনি যেটা চিন্তা, আমার সাধারণ একজন ব্যবসায়ী যেটা চিন্তা করতে পারেন না, উনি কিন্তু সেখানে অলরেডি পৌঁছে গেছেন। এত ব্রাড ব্রাড স্বপ্ন দেখতেন উনি এই বয়সেও, এই কত বছর, 2 বছর হলে উনি হবিগঞ্জে একটা ব্রাড একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক উনি নিজে করেছেন। তো এই যে একটা ভিশনারি মানুষ, সেই ধরনের ভিশনারি মানুষ কিন্তু প্রতিনিয়ত সমাজে জন্মায় না। এই বাবুল সাহেব কিন্তু একটা অনন্য এবং ব্যতিক্রম ধর্মী, যে প্রতিভা সবার মধ্যে লুকায়িত থাকে না, যে প্রতিভা বাবুল সাহেবের মধ্যে ছিল। ওনার যদি পরবর্তী প্রজন্ম ও সন্তানরা এই জিনিসটা আরো এগিয়ে নিয়ে যাবে, তাহলে যতদিন এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে, ততদিন কিন্তু বাবুল সাহেব সমাজে প্রতিষ্ঠিত থাকবেন, বাবুল সাহেবকে মানুষ মনে রাখবে। হ্যাঁ, শুনলাম আপনার কাছ থেকে নুরুল ইসলাম বাবুল সাহেবের তার কর্মময় জীবনের যে শুরুটা এবং আপনি খানিকটা সেখানে বিশ্লেষণ করেছেন, আমরা আপনার সাথে আবারও কথা বলবো, আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি আবারও আসি জনাব সাইফুল আলমের কাছে। জনাব সাইফুল আলম কিন্তু সাংবাদিকতার পথিকৃৎ। তো সাইফুল আলম ভাই, আপনি দীর্ঘদিন থেকে কাজ করছেন যমুনা গ্রুপের যে প্রতিষ্ঠানটি যুগান্তরের সাথে, তো আমরা সবসময় টেলিভিশনে বা বিভিন্ন গণমাধ্যমে যেটি দেখতে পাই সেটি হচ্ছে গিয়ে যে ঋণ খেলাপি, অর্থ বিদেশ নিয়ে যাওয়া, বিদেশে বাড়ি গাড়ি করা এবং গণমাধ্যমকে একটা কম্প্রোমাইজের জায়গায় নিয়ে যাওয়া। আপনি এই জায়গায় কাজ করতে এসে আপনি এই জনাব নুরুল ইসলাম বাবুলকে কীভাবে দেখেছেন? এই প্রতিষ্ঠানটি বিশেষ করে যুগান্তর এবং তার যে টেলিভিশন, যমুনা টেলিভিশন, এই দুটি যখন পরিচালিত হচ্ছিল, তিনি তার মধ্যে এই গণমাধ্যম দুটিকে পরিচালনার ক্ষেত্রে আপনি কোথায় কোথায় মনে করেন যে উল্লেখযোগ্য বিষয়গুলো এখন আপনার স্মৃতির মণিকোঠায় চলে আসছে? প্রথমেই আমি নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলার কাছে তিনি বেহেশত নসিব কামনা করি। আমি মনে করি যে নুরুল ইসলাম বাবুল জীবন যুদ্ধে একজন সফল সেনাপতি, একেবারে শূন্য হাতেই বলা যায় তিনি নবাবগঞ্জ থেকে ঢাকা এসেছেন এবং তারপরে 1974 সালে যাত্রা শুরু করে ব্যবসায়
তিনি 41টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। একে আজাদ ভাই যথার্থই বলেছেন যে পুরোটাই একটা সেলফ মেড মানুষ বলতে যা বোঝায় নুরুলিসলাম বাবু তাই। তিনি অসম্ভব যেটি আমরা বলেছি যে সফল স্বপ্ন সারথি, তিনি স্বপ্ন দেখতেন, স্বপ্নকে বাস্তবায়ন করতেন এবং তার স্বপ্ন ছিল অনেক বড়। এবং আপনি লক্ষ্য করবেন যে অনেকটা গ্রিক স্থাপত্যের মতো, গ্রিক শিল্পকলার মতো তিনি অনেক বড় করে দেখতে ভালোবাসতেন, বিশাল করে দেখতে ভালোবাসতেন, অনেক বেশি ব্যাপ্তি নিয়ে দেখতে ভালোবাসতেন এবং তার সেই ভিশনকে তিনি পরিপূর্ণভাবে সফল করার জন্যে অদম্য সাহস, সময়নিষ্ঠতা, অধ্যবসায় এবং পরিশ্রম তার ছিল। এখানে তার কাছে এই বিষয়গুলো দারুণভাবে শেখার আছে যে তিনি প্রচণ্ড পরিশ্রমী ছিলেন, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী মানুষ ছিলেন এবং সময়ানুবর্তিতা বলতে যা বোঝায় সেটি তিনি পালন করতেন। আমরা গত কয়েকদিন বেশ কয়েকজন শিল্পপতি এবং অর্থনীতিবিদের বক্তব্য শুনেছি। তিনি 41টি প্রতিষ্ঠান করেছেন, হাজার হাজার কোটি টাকা হয়তো ব্যাংকের কাছে ঋণ আছে, কিন্তু তিনি ঋণ খেলাপি নন, এক টাকাও ঋণ খেলাপি হয়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন নাই। কাজেই ব্যাংকের কাছে তিনি বিশ্বাস এবং আস্থার একজন মানুষের নাম হল নুরুল ইসলাম। এবং তিনি দেখেন টাকা পাচারের কথা বলেন, বিদেশে বিনিয়োগের কথা বলেন অথবা বিদেশে সম্পদ করার কথা বলেন, এর কোনোটাই কিন্তু তার নেই। তিনি তার বিরুদ্ধে অনেক চড়াই উৎরাই পেরিয়ে কিন্তু তিনি আজকের অবস্থানে এসেছেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু তার আজকের অবস্থানে এসেছেন। তার আশাটা কিন্তু কুসুমাস্তীর্ণ ছিল না, জন্মটা যেমন সোনার চামচে নয় এই পথ পরিক্রমাও তার মানে খুব কঠিন, দুরূহ কঠিন পথ তিনি অতিক্রম করে গেছেন। নানা সময়ে বৈরী বাতাস তিনি মোকাবেলা করেছেন, বৈরী আবহাওয়া মোকাবেলা করেছেন এবং অনেক বৈরিতার মুখেও কিন্তু এটি প্রমাণিত কখনো হয়নি যে বিদেশে তিনি একটি টাকা নিয়ে গেছেন, বিনিয়োগে বিদেশে তার একটি ফ্ল্যাট আছে অথবা একটা বাড়ি আছে অথবা বিদেশে তিনি টাকা পাচার করেছেন। তিনি যা কিছু করেছেন সব দেশে করেছেন, বিনিয়োগ দেশে করেছেন, এই জন্যে দারুণভাবে তিনি কিন্তু একজন দেশপ্রেমিক মানুষ। তিনি মুক্তিযুদ্ধ যে শুধু সে করে 71 সালে মুক্তিযুদ্ধ সমাপ্ত হওয়ার পর সেই চিন্তাটাকে বাদ দিয়েছেন তা কিন্তু নয়, তিনি দেশে কর্মসংস্থান করেছেন, দেশের মানুষকে নিয়ে ভেবেছেন যে অর্থনৈতিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু যেটি চিন্তা করেছেন যে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দাঁড়াতে হবে, সেই জায়গাটা কিন্তু ওনারও একটা ক্ষুদ্রভাবে হলো চিন্তা ছিল, যে কারণে তিনি সেই পথে কিন্তু অগ্রসর। সেক্ষেত্রে এই যে একটি দেশের প্রথম সারির একটি গণমাধ্যম যুগান্তরের আপনি সম্পাদকের দায়িত্বে রয়েছেন, তার একটি টেলিভিশনের রয়েছে যমুনা টেলিভিশন, বিশেষ করে এই যে পত্রিকার পরের দিন কী প্রকাশিত হবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা লিড নিউজ কী হবে, তো সেই জায়গার মধ্যে কি একজন মালিক হিসাবে এর পৃষ্ঠপোষক হিসাবে আপনি কি কোথাও মনে করেছেন তিনি কোথাও আপনাদেরকে আপনাদের কর্মকাণ্ডের মধ্যে বাধা দিয়েছে বা আপনি মনে করেন যে না এই সংবাদটি করা যাবে না এটি করতে হবে, এই ধরনের কোনো কিছু কি আপনার বা নাকি আপনারা নিজেদের স্বাধীনভাবে সেটি প্রকাশ করতে পেরেছেন? তিনি অত্যন্ত সাহসী মানুষ ছিলেন, প্রচণ্ড সাহস ছিল ওনার, উনি যা সত্য মনে করতেন সেটা মুখের উপর বলতেন। অনেক সময় অনেকে বলেছে আপনি একটু কৌশলী হন, সমাজ দেশ মানুষ তো এখন কৌশলী হয়ে কথা বলে, তিনি কিন্তু সেই জিনিসটি পারেন নাই এবং তিনি সাহসের সঙ্গে অনেক সত্য কথা বলেছেন বলে অনেক বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। যেটি আমি বলবো যে 99 সালে উনি কিন্তু যুগান্তরের স্বপ্ন দেখেছেন যে একজন একটি পত্রিকা করবেন এবং সেটি কিন্তু একটা বৈরী সময় ছিল। আপনি নিশ্চয়ই জানেন দৈনিক যুগান্তর 2000 সালের 1 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে, যেদিন আত্মপ্রকাশ করে সেদিন সেই পত্রিকাটির প্রধান শিরোনাম ছিল সামনে অন্ধকার সিঁড়ি, 5 কলম হেডিং ছিল, গোলাম সরোয়ার ভাই ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক, অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ সাংবাদিক, আমাদের সাংবাদিকতার কিংবদন্তি তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। প্রথম সংখ্যা যুগান্তরের ফার্স্ট হেডিং ছিল 5 কলামে সামনে অন্ধকার সিঁড়ি, কেন সেই সময়টি ছিল এক দারুণভাবে রাজনৈতিক ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাচ্ছিল, যেদিন কাগজটি বেরিয়েছে সামনে অন্ধকার সিঁড়ি সেদিনই নিচে ছিল আগামীকাল থেকে 36 ঘন্টা হরতাল। আপনি লক্ষ্য করবেন যে কীরকম একটি সময়ে দৈনিক যুগান্তরে আত্মপ্রকাশ এবং এই সাহসটা কিন্তু বাউল ভাই দিয়েছেন, নুরুলিসলাম বাবুল দিয়েছেন। এবং আমি 20 বছর এই পত্রিকার সঙ্গে যুক্ত, কিন্তু ওনার সঙ্গে আমি 25 থেকে 26 বছর ধরে ওনাকে আমি চিনি এবং জানি, অর্থাৎ যুগান্তরে আমি কাজ শুরু করার আগে থেকে ওনাকে জানি।
এমন সাহসী লোকের কিন্তু বড় অভাব আছে সমাজে, এমন সত্য ন্যায় কথা বলার অভাব আছে, যেটি মনে করতেন এবং সাংবাদিকতার ক্ষেত্রে তার সবসময় বলতেন যে আপনারা সত্যটা লেখেন, ভালোভাবে লেখেন, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন, আমি আপনাদের সঙ্গে আছি এবং আমাদের সবসময় সাহস জুগিয়েছেন। আরেকটি কথা আমি বলবো যে হ্যাঁ, আমরা নানা রকম সাংবাদিকতায় অভ্যস্ত, কিন্তু যুগান্তরের আমি যতদিন কিংবা সারভাই যতদিন কাজ করছেন, যুগান্তরের লিড কী হবে কিংবা অন্য কোনো কিছু আমাদের কিন্তু আলোচনা করতে হয় নাই। ওনার একটা চিন্তা হয়তো, উনি বলেছেন যে এইরকম একটা নিউজ করলে কীরকম হয়, এরকম একটা নিউজ করলে কী হয়, এই এই জিনিসটা দেখেন, এই যে সমাজের অসংগতিটা, উনি যেমন সারা জীবন যুদ্ধ করেছেন ওয়ান সিঙ্গেল ডিজিট সুদের জন্যে, এবং উনি সবসময় এটা বলতেন, এটা না হলে শিল্পে বিনিয়োগ হবে না, এটা না হলে শিল্পায়ন হবে না, শিল্প যদি প্রতিষ্ঠিত না হয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না, এটা কেন নয়, এই জায়গাগুলো উনি কিন্তু বলেছেন। উনি টাকা পাচারের বিরুদ্ধে বলেছেন, উনি ঋণ খেলাপের বিরুদ্ধে বলেছেন, নিজের নামে যুগান্তরে ফার্স্ট পেজে উনি ঋণ খেলাপের সংস্কৃতি কবে শেষ হবে, নুরুল ইসলাম বাবুল এই নামে উনি লেখা লিখেছেন, কাজে এই এই জায়গাগুলো কিন্তু ওনাকে দারুণভাবে তাড়িত করত এবং উনি মানে বিক্ষুব্ধ হতেন, সংক্ষুব্ধ হতেন। কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে আমার মনে হয় না যে আমরা কখনো বলেছি যে এটা আজকে লিড করছে, এটা সেকেন্ড লিড করছে। অনেক টেলিফোন করলে উনি বলতেন আজকে কী কী আছে, আরে এই আছে। স্বাভাবিকভাবে উনি রাজনৈতিক সচেতন মানুষ, যেহেতু একজন মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক মানুষ, সেই কারণে দেশকে নিয়ে অনেক ভাবতেন। অনেকে অনেক সময় ওনাকে বলেছেন আপনার এত ভাবনা দরকার কি, উনি বলতেন আরে না দেশ ভাববো না, এই দেশটা কত কষ্টের মধ্যে দিয়ে এসছে, কত 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই দেশ নিয়ে ভাববো না। আমরা জনাব সাইফুল আলম ভাইয়ের কাছ থেকে শুনলাম যে গণমাধ্যমের ক্ষেত্রে তিনি যখন দুটি প্রতিষ্ঠান তৈরি করেন, যুগান্তর বিশেষ করে এবং যমুনা টেলিভিশন, এবং সেখানকার মধ্যে উনি অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেক্ষেত্রে তিনি অনেক বৈরিতার মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি থেমে থাকেননি, তিনি গণমানুষের জন্য, মুক্তিযুদ্ধের স্বপক্ষের জন্য তিনি তার সংগ্রাম কিন্তু চালিয়ে গিয়েছেন। তো আমরা সেই বিষয়ের পরে আমরা এখন যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে যে আসলে আবারও সেই শিল্প উদ্যোক্তা হিসেবে আমি যারা আজাদ ভাই আপনার সাথে আমি একটু যুক্ত হয়ে কথা বলতে চাই। আপনি নিজেও কিন্তু অনেক কর্মময় জীবনের, বৈচিত্র্যময় জীবনের কিন্তু অনেক ইতিহাস, অনেক সাক্ষী। আপনি নিজে নিজের কথাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে কিন্তু নিজের কথা উল্লেখ করেন। জনাব বাবুল সাহেবও কিন্তু একই রকম অবস্থায় কিন্তু ঢাকা শহরে তিনি এসে তার কর্মময় জীবন শুরু করেছেন। যে কথাটি বলছিলাম যে তিনি কখনও কোনো ঋণ খেলাপি হননি, তিনি কখনও বিদেশি গিয়ে কোনো পাহাড় পরিমাণ অট্টালিকা তৈরি করে সেখানে ব্যবসা বাণিজ্য পেট্রোল পাম্প কোনো কিছু তিনি বিনিয়োগ করেননি, তিনি কোনো বিদেশি পাসপোর্ট নেননি, তিনি কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। এই যে একটা মানুষের মধ্যে দেশপ্রেমের যে একটা মহত্ত্বতা, সেই বিশ্বটাকে এবং বিদেশে অর্থ পাচার না করবার যে সংস্কৃতি তিনি গড়ে তোলবার চেষ্টা করেছেন, সেই জায়গাটাকে আজাদ ভাই আপনি কীভাবে দেখবেন? দেখুন, বেশ কয়েক বছর আগে জনাব বাবুল সাহেব আর আমি হংকং এয়ারপোর্টে ট্রানজিটে 2-3 ঘন্টা আসছিলাম, আমরা একই ফ্লাইটে আসলাম, তো 2-3 ঘন্টা অনেক আলোচনা হলো দুজন। তো ভবিষ্যতে ওনার ভিতর সবসময় আমি জিনিসটা লক্ষ্য করেছি প্রচন্ড দেশপ্রেম, উনি দেশের মধ্যে শিল্প খাতে এমন একটা জায়গায় যাবেন যাতে করে আমরা মানে দেশ হিসাবে, বাঙালি জাতি হিসাবে আমরা গর্ব করতে পারি, এমনই একটা ওনার ভিতরে উপলব্ধি ছিল, এমন একটা ভিশন ছিল যে ভিশন নিয়ে উনি কাজ করছেন। এবং তার প্রমাণ উনি মারা যাওয়ার 2-3 বছর আগে বেশ একটা, আমি আগেও বলেছিলাম যে শিল্প পার্ক করেছেন হরিগঞ্জ, সবকিছু মিলেই তো উনি যে জিনিসটা করতেন, উনি চায়না থেকে বাংলাদেশ চায়না থেকে ফিরছিলেন, তো ওনার ভিতর যে আমরা চায়না থেকে প্রতি বছর প্রায় $12 বিলিয়ন র মেটেরিয়াল আমদানি করি এবং ভারত থেকে করি $8 বিলিয়ন, তো ওনার ভিতর চিন্তা ছিল যে আমরা সবকিছু ভারত থেকে বা চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে আনবো, আমরা নিজেরাই যদি স্বয়ং সম্পন্ন হতে পারে তাহলে দেশের কর্মসংস্থান হবে, দেশের রাজস্ব বৃদ্ধি পাবে এবং দেশটা আমাদের নিজেদের পায়ে দাঁড়াবে, আমাদের অন্যের মুখাপেক্ষী হতে হবে না, এই জিনিসটা তার ভিতর স্বপ্ন ছিল। যে স্বপ্ন নিয়ে কিন্তু এই দেশে যে শিল্প কারখানা করেছেন, এর ভিতর ওনার সবসময় দেশপ্রেম এবং স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, সেই চেতনার সবসময় আমরা লক্ষ্য করেছি, যার উপমান উনি জীবনের শেষ দিন পর্যন্ত রেখে গেছেন। উনি কখনো আরাম আয়েসের লাইফ বেছে নেননি, আপনারা যদি সবসময় দেখেন সবসময় উনি ব্যস্ত থাকতেন, নতুন নতুন শিল্প কারখানা, এক্সিস্টিং শিল্প কারখানা
কিভাবে ক্যাপাসিটি বাড়ানো যায়, কিভাবে ইফিসিয়েন্সি বাড়ানো যায়, নতুন প্রজন্মভাবে শিল্প মুখাপতি শিল্পমুখী করা যায় এবং এদের কর্মসংস্থান করা যায়। সেই জন্য বাবুল সাহেবকে আমরা একটা সাধারণ মানুষ হিসেবে ভাবি না, আমরা একটা অসাধারণ প্রতিভাবান শিল্পপতি যিনি এদেশের অর্থনীতিতে কর্মসংস্থান যা অবদান রেখেছেন। আমার বিশ্বাস নতুন প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম শ্রদ্ধা সাহেবকে আমরা বাবুল সাহেবকে স্মরণ করবো, এটাই আমাদের প্রত্যাশা। জি, একদম সবশেষে তার পরিবারে যারা উত্তরসূরি রয়েছে, আমরা আমাদের প্রতিবেদনও দেখিয়েছি এবং সবাই জানেন যে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, অনেক গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে মারা গিয়েছেন, তার উত্তরসূরিদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কি না? এছাড়াও যারা বাংলাদেশে এখন এই কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন, বিদেশে অবৈধ পথে পাড়ি জমিয়ে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছেন, এই তরুণদের উদ্দেশ্যে এই বাবুল সাহেবের অনুপ্রেরণা থেকে আপনি অনুপ্রাণিত হয়ে আপনি যদি শেষে একটু দুটি কথা বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সবচেয়ে প্রত্যাশা হচ্ছে তার স্ত্রী এবং তার ছেলে মেয়েদের প্রতি এবং যারা বর্তমানে কর্মরত আছেন, সকল কর্মকর্তা কর্মচারী সকলের প্রতি আমাদের একটা আহ্বান বা আমাদের প্রত্যাশা, সেটা হচ্ছে যে বাবুল সাহেব নিজে হাতে, সেই আমি বললাম একটা জমির থেকে শুরু করে একটা ইট নিজের হাত থেকে গাঁথার থেকে শুরু করে আজকের যেখানে রেখে গেছেন, যে এটা কিন্তু একটা ইজি জিনিস না, এটা একটা সাধারণ মানুষের না, অনেক শ্রমপতি অনেক প্রতিভা এর মধ্যে কাজ করেছে। সেই বাবুল সাহেবের স্বপ্ন তখনই সার্থক হবে যদি এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কি বাবুল সাহেব এর মধ্যে বেঁচে থাকে আমার প্রত্যাশা। তার যে উত্তরসূরি প্রত্যেক আমাদের প্রাক্তন প্রতিমন্ত্রী সালাম সালমা ইসলাম এবং এখানে তার ছেলে স্বামী মেয়েরা যারা আছে, এরা অত্যন্ত প্রতিভান, তারা বিদেশে লেখাপড়া করে আসছেন। এবং বাবুল সাহেব কয়েকদিন বছর খানেক আগে আমি তার ওখানে একবার গিয়েছিলাম, 2 ঘন্টার মতো ছিলাম, তো উনি বললেন দেখেন আমি সবসময় ফ্যামিলি ম্যান, আমি সবসময় খাবার দুপুরে খাবারটা তিনি অফিসে নিয়ে আসতেন এবং ছেলে মেয়ের সাথে সবাই একসাথে খেতেন, স্ত্রীদের সবাই, এটা তার একটা বিরাট গুণ উনি বলে গেছেন। এবং এখনো এই সন্ধ্যা হলে বাসায় চলে যেতেন এবং বাসায় অন্য কোথাও ওনার বন্ধু বান্ধব আড্ডা দিয়ে তিনি কাটাতেন না। তাহলে আমার বিশ্বাস তার যে স্বপ্ন, তার যে ভিশন ছিল, তার যে চিন্তা চেতনা ছিল, তার ফ্যামিলির ভিতর সেটা প্রতিফলিত হবে এবং তার তার ব্যবসায়ের স্বপ্ন তারা এগিয়ে নিয়ে যাবেন, এটাই হলো আমার তার প্রত্যাশা। পাশাপাশি যদি কোনো আমরা যারা আছি, জীবিত আছি, বাবুল সাহেবের বন্ধু, বাবুল সাহেবের শুভাকাঙ্ক্ষী, আমরা সবসময় যমুনা গ্রুপের পাশে থাকবো, এটা আমাদের সকল তাদের কাছে প্রতিশ্রুতি। যে আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকবে নিশ্চয় তার পরিবার, বিশেষ করে অ্যাডভোকেট সালমা ইসলাম, তিনি শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, এখনও সংসদ সদস্য আছেন, তার পরিবারের প্রতি যে আপনাদের যে পাশে থাকবার যে প্রতিশ্রুতি আজকে অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করেছেন, সেটি নিশ্চয়ই আমরা চাই বলবৎ থাকুক এবং আপনারা তাদের পাশে থাকেন, তার পরিবারের পাশে থাকেন। বিশেষ করে তার বড় ছেলে শামীম সাহেবের কথা বলেছেন, অত্যন্ত বিনয়ী, বিনম্র, তাদের পাশে থেকে তাদের এই শিল্প প্রতিষ্ঠানগুলি গড়বার ক্ষেত্রে যদি কোনোরকমভাবে কোথাও কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, আপনার শিল্পোদ্যোক্তা হিসাবে আপনারা নিশ্চয়ই তাদের পাশে থাকবেন। আপনার সাথে আমরা হয়তো শেষ মুহূর্তে আরও কিছু কথা বলবার জন্য যুক্ত হব। আমি একটু সাইফুল ভাই আপনার কাছে একটুখানি আসি। আমরা দেখেছি যে করোনা ভাইরাস যখন শুরু হয়, এই শুরু হওয়ার প্রাক্কালেই কিন্তু জনাব নুরুল ইসলাম সাহেব তার শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তার নিজের পক্ষ থেকে 10 কোটি টাকার একটি প্রণোদনা বা একটি একটি যে সাহায্য, সেটি মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে তিনি করেছিলেন। তার একটা ইচ্ছা ছিল যে তিনি একটি হাসপাতাল করবেন যখন এই করোনার ভাইরাস শুরু হয়েছিল, করোনার আক্রমণ শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে আপনি যদি পরিবারের খুব কাছাকাছি থাকেন, পরিবারের প্রত্যেকটি ব্যক্তি আপনাকে খুব সমীহ করে, আপনাকে শ্রদ্ধা করে, স্নেহ করে, তো আপনি কি মনে করেন এই পরিকল্পনাটা বাস্তবায়ন করবার জন্য তার পরিবারের উত্তরসূরি যারা রয়েছেন তাদের প্রতি আপনার কী নিবেদন থাকবে? একটা বিষয় স্পষ্ট, ইসলাম বাবুলের পারিবারিক বন্ধনটা অত্যন্ত শক্ত ছিল, বন্ডিংটা অনেক মজবুত ছিল। আজাদ ভাই যথার্থই বলেছেন যে তার একমাত্র ছেলে শামীম ইসলাম বিদেশে পড়াশোনা করেছে, সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ, অত্যন্ত ভদ্র, মার্জিত এবং অন্য আর 2-4 জনের মতো নয়, তার জীবনাচারও কিন্তু একেবারেই সাদা মাটা, সহজ সরল, বাবার মতো। নুরুল ইসলাম বাবুল সারা জীবন অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছেন, কোনো চাকচিক্য ছিল না, বিত্ত বৈভবের কোনো দামি গাড়ি চালাতে দেখিনি আমরা, ওনার কোনো পিএস ছিল না, ওনার কোনো পিআরও ছিল না, ওনার কোনো এপিএস ছিল না, উনি একা চলতেন, ওনার কোনো বডিগার্ড ছিল না, একা চলতেন, একা ফিরতেন, সহজ সাধারণ একটা সাধারণ প্যান্ট শার্ট পরে উনি ঘুরে বেড়াতেন। উনি যেটি কিন্তু স্বপ্নটা দেখতেন অনেক বিশাল, আপনি দেখেন যে যমুনা ফিউচার পার্কের মতো এত বড় একটি পার্ক প্রতিষ্ঠা করা, যার একটি ফ্লোরে
5,00,000 স্কোয়ার ফিট, নিচে পার্কিংয়ে 3,000 গাড়ি পার্কিং করা যায়। এই দক্ষিণ পূর্ব এশিয়ায় এত বড় শপিং মল আমরা দেখি না। উনি যে মানে আপনার এখন হোটেলটি চিন্তা করছেন, ম্যারিয়ট 7-স্টার হোটেলের চিন্তা করছেন, অর্থাৎ অনেক বিশালভাবে চিন্তা করছেন। এই দেশটাকে নিয়ে তিনি সেভাবে সাজানোর চেষ্টা করছেন, সংসারটাকেও কিন্তু তিনি সেভাবে সাজিয়েছেন। এবং তিনি একজন আদর্শ স্বামী, আদর্শ পিতা, আদর্শ অভিভাবক, আদর্শ বন্ধু, আদর্শ মানে অনুকরণীয় দৃষ্টান্ত ব্যক্তিত্ব পরিবারের কাছে, আমরা যারা তার কর্মী তাদের কাছে, সময়ের ক্ষেত্রে আমি বলি, কর্তব্যনিষ্ঠার ক্ষেত্রে বলি, পরিশ্রমের ক্ষেত্রে বলি, আপোষহীনতার ক্ষেত্রে বলি, সর্বত্রতে কিন্তু তাকে আপনারা মানে যে কোনো মানুষ অনুসরণ করতে পারে, এটা এখানে কোনো সমস্যা নাই। তার আমি বললাম, তার বড় ছেলে শামীম ইসলাম সর্বোচ্চ ডিগ্রিধারী বিদেশ থেকে, তার তিনটি মেয়ে তারাই সর্বোচ্চ ডিগ্রিধারী এবং বিদেশে পড়াশোনা করে এসেছে, একসঙ্গে দুপুরে ভাত খেতো, একসঙ্গে অফিসে আসতো, তারাও কিন্তু সময় ধরে আসতো, পিতার কার্যালয়ে সময় দেরিতে আসবো এমন কোনো কিছু নাই, এবং তারা একসঙ্গে সমস্ত আলাপ আলোচনা করে পারিবারিকভাবে এই যে বন্ধনটা। এবং তার স্ত্রী আমি বলবো যে অনেক নাম করা অ্যাডভোকেটও তিনি, তিনি মন্ত্রী ছিলেন, তিনি দুবার অত্যন্ত চিন্তার বাইরে যে এত সাদামাটা জীবনযাপন, মেলামেশা, ভালোবাসা, ডিগ্রি পাস করিয়েছে, এম এ পাস করিয়েছে, অ্যাডভোকেটশিপ পাস করিয়েছে, সব হাতে ধরে 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 ওনাকে এগিয়ে দিয়েছে, এবং স্ত্রী হিসেবে সবসময় উনি পাশে, ওনাকেও ওনারও অনুপ্রেরণার জায়গা তৈরি করেছে। এটা আমরা কাছে যারা ছিলাম তারা আমরা প্রত্যক্ষ করেছি। কাজেই আমার যেটা বিশ্বাস, যে জায়গাটা উনি তৈরি করেছেন, যে বিশ্বাসের জায়গাটা তৈরি করেছেন, যে আস্থার জায়গাটা তৈরি করেছেন, এবং যে যতগুলো শিল্প প্রতিষ্ঠান তৈরি করে রেখে গেছেন, ওনার যোগ্য উত্তরসূরি হিসাবে ওনার স্ত্রী সালমা ইসলাম, ওনার ছেলে শামীম ইসলাম, মনিকা ইসলাম, রোজালিন ইসলাম কিংবা সোনিয়া, এবং ওনার জামাইরাও কিন্তু, অদুত সাহেব সারাক্ষণ অফিস করেন, এখানে আছেন, তারা প্রত্যেকেই কিন্তু খুবই, জাকির সাহেব আছেন, কামরুল সাহেব আছেন, ওনারা কিন্তু একইভাবে একসঙ্গে এইরকম মানে ঐক্যবদ্ধ পারিবারিক বন্ডিংয়ের মধ্যে এই সময় কিন্তু পাওয়া যায় না। আমরা অনেক শিল্পপতি দেখি যে ছেলেমেয়েরা আলাদা থাকে, চোখের অশ্রু ঝরে, কিন্তু সেই জায়গাটা নাই। পারিবারিকভাবেও কিন্তু উনি অনেক, আমার মনে হয় পারিবারিকভাবে সুখী থাকার কারণে কিন্তু তার কর্মের জায়গাটা অনেক সাধারণ মানে তার কাছে সহজ হয়েছে। আমরা একেবারে শেষে আজাদ ভাইয়ের কাছ থেকে আপনার যদি শেষ 30 সেকেন্ডে যদি একটু কিছু বলেন যে আমাদের এই অনুপ্রেরণা আমরা কীভাবে ভবিষ্যৎ কর্মপন্থা এটাকে আমরা অনুসরণ করব। বাবু সাহেবদের মধ্যে ব্যক্তিত্ব, বাবু সাহেবদের মতন বিশ্বাসী মানুষ যুগে যুগে জন্মায় না, এরা রিয়ার, এরা আজন্ম। তা আমার বিশ্বাস তার পরিবার তাকে লক্ষ্য করেছেন, তার শ্রম, তার ভীষণ, আমার বিশ্বাস তার পরিবার এটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যারা তার শুভাকাঙ্ক্ষী, আমরা যারা বন্ধু বান্ধব, আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। জি ধন্যবাদ জনাব এ কে আজাদ, এবং একই সাথে আমাদের প্রিয় সাংবাদিক সাইফুল আলম ভাইকে। আজকে আমরা যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে নুরুল ইসলাম শিল্প খাতাকে অনুপ্রেরণা, এই অনুষ্ঠানে আপনাদেরকে যুক্ত করে আমরা প্রয়াত নুরুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল, শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম বাবুলকে শ্রদ্ধাভরে স্মরণ করে আজকে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি যে বিশেষ করে অ্যাডভোকেট সালমা ইসলাম এবং তার ছেলে শামীম ভাই, তারা সকলে মিলে তাদের যে কর্মী বাহিনী রয়েছে তাদের নিয়ে সুসংগঠিত করে বাবার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাকে ধরে রেখে যমুনা গ্রুপকে এবং তাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলিকে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।